ভাবি দাঁড়ান কই যান আপনি সামনে যাইতেছি এই ড্রেস পরা সেটা আমার বোন তোমার কাছে শুনতে হবে আপনি এবারে বউ না এবারে কি একটা মান সম্মান নাই তো আমার জামাই দেশে বাইরে থাকে টাকা পয়সা তোর কম পাঠায় না আর এগুলা পুরো তোমার সমস্যা কি তাই আপনি এইভাবে বাইরে যাবেন আমার ব্যাপার তোমার কাছে তো শুনতে হবে না কি ব্যাপার ও তো পাইছে বইতেছো কে তাই গাও তারাও না কুটাটা খুলে এত লেট কেন করলে তুমি আরে লেট কি আমি সবে করি বলো তুমি তো জানো আমি পরে সংসার করি যদিও সে বাংলাদেশে থাকে না তারপর তো তার টাকা পয়সা বুঝো নাই হুমনি যখন টাকা পয়সা পাঠায় ওই টাকা পয়সা দিয়ে তোমার সাথে আমি দেখা করতে আসি আর তাছাড়া প্রতিদিন আমার একটা জিনিস ভালো লাগে না প্রতিদিন আসি যখন না তখন যে পিছন থেকে ছোট্ট শয়তানটা আছে না ওই ছোট্ট শয়তানটা আমাকে ডাকে ও ডাকি ওকে সামলাইতে সামলাইতে মিথ্যা বলতে বলতে মনে করে আমি হাঁপাইয়ে গেছি আচ্ছা শোনো তুমি ওর সাথে অত খারাপ ব্যবহার করো না খারাপ ব্যবহার করলে ওর ভাইয়ের কাছে আবার বিচার দিব দরকার নাই ওর ভাই যে পর্যন্ত বিদেশ আছে যত টাকা পয়সা দেয় সব তো তুমি আমার এনে দিতেছো ঠিক আছে কিন্তু যদি তুমি খারাপ ব্যবহার করো হয়তো দেশে এসে পড়বো না হয় টাকা দেওয়া বন্ধ করে দিব তুমি ওদের সাথে সুন্দর ব্যবহার করবা যেন টাকা পয়সা আর বেশি করে দেয় আর যে পর্যন্ত আমাদের 10 লাখ টাকার মিল না হইব এ পর্যন্ত তো আমরা কিছু করতে পারতেছি না আমরা একটা সুন্দর জায়গা দেখছি ওই জায়গায় তোমার নিয়ে সুন্দর করে একটা ঘর বাঁধবো আমরা দুইজনে শোনো তোমার মতে এত সুন্দর মনের মানুষ থাকলে আমার আর কিচ্ছু চাই না অত টাকা পয়সা আমি কী করুম তুমি যদি আমার সাথে সারা জীবন থাকো তাইলে আমরা চলবো আমি তো তোমার সাথে সারা জীবনই থাকতে চাই আর এর জন্যই তো দেখো না তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতেছি আর শোনো ওই যে ওদের বাড়ির ওয়ার্ড্রপে যত টাকা পয়সা যত গয়নাগাটি যা আছে কোনো কিছু আনতে কিন্তু ভুল করবা না আরে না তুমি বলছো না আমি প্রয়োজন হলে আনার পরও আমি আর টুকাই টুকাই দেখবো যেখানে আসে না তুমি প্রতিদিন কিন্তু রুমে আধা ঘন্টা করে সময় দাও আর সেখানে 1 ঘন্টা সময় দিবা আচ্ছা ঠিক আছে আমার রুমে যাব মনের কথা বলবো কিছু কাজ করব তারপর কিন্তু যাইবা আচ্ছা তোমার কাছে থাকলে না আমি সব কিছু বলে যাই দুনিয়ার সব গ্রামের ছেলে রয়ে গেলেন আমি আবার বাইরের ছেলে কবে হলাম ইংরেজ কবে হলাম বিদেশ গেছি সেখানে গেছি হয়তো বা টাকা কামানোর জন্য প্রবাসী ছিলাম বাংলাদেশে আসছি বাংলাদেশের ছেলে এর কারণে লুঙ্গি পরছি সার্বক্ষণিক তো বিদেশে পেন পরে থাকতে হয় কাজকর্ম ব্যাপারে তা ঠিক আছে তা আবার কত মানুষ আসে না আসে মনে সেই ইয়াং পাট সাত লয় বাবে ভঙ্গি আর কি যাক মান কি খবর তারপরে সব মিলে এখন মোটামুটি ভালোই খবর তো যাক ভালো থাকলে ভালো আবার তো কি কি একটা কথা বলতাম আর কি তো একটা কথা বলো সমস্যা কি ভাই না বলতে কি কোনো টাকা পয়সা সমস্যা কোনো আরে না ভাই মানে টাকা পয়সা কোনো প্রবলেম নাই কিন্তু ভাই আপনার বিষয়ে বেড়া কথা বলতাম যদি কিছু আমার বিষয়ে মানে আচ্ছা কোনো সমস্যা নেই যা বলার সংকোচ করে লাভ নেই তুমি বলো খুলে বলো সমস্যা নেই ভাই মাইন্ড করেন না 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 বলো বলো আপনার তো ভাই দেশের বাইরে ছিলেন রাস্তাঘাটে ভাই বাইরে চলে যাবেন কেন তোমার ভাবি কি বললো আবার না ভাবি যে ওই বাড়ির জমির সাথে প্রেম কি বলতেছো মনে হয় ভাই আপনার টাকা পয়সাও দিছেই নাকি সবকিছু ভাই ঠিকঠাক আছে তো কি জানো আমি তো আসলে এই ব্যাপারে তোমার ভাবির টর্চারিং করিনি মানে জিজ্ঞেস টিজ্ঞেস করিনি জানতেও চাইনি তুমি যেটা বলো এটা সত্যি তো বুঝো যদি কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার নামে আমি বিচার বসাবো গ্রামের সবাই নিয়ে তারপর তোমার বিচার করবো আর যদি সত্য হয় তাহলে তুমি আমার বহুত উপকার করলে আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নেই আমি তো প্রতি মাসেই টাকা পাঠাতাম যখন ফোন দিত তখনই টাকা দিতাম আমি তো টাকার হিসাবটা চাইনি যাই এখন গিয়েই বউরে জিজ্ঞেস করবো কোথায় জমি রাখছে আর টাকা কী করছে ওর কথা যদি সত্য হয় তাহলে তো হলো আর যদি মিথ্যে হয় তাহলে তোমারও আমি দেখে নেব কথাটা মনে রেখো আমার তো সকালে বেরোয় ছিলাম
আচ্ছা আমি বলে এখন করি না, আমি আই মানে আয়শা করতে। আচ্ছা ঘটনা কি, তুমি এটা কি ড্রেস পরছো? তুমি তো এবারের বউ, এটা তোমার শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, তুমি এটা কি ড্রেস পরছো বুঝলাম না। আচ্ছা কি ড্রেস পরছো বুঝো নাই? আচ্ছা তুমি দেশের বাইরে থেকে টাকা ইনকাম করে আমাকে পাঠাইছো না, আমি সেই টাকা দিয়ে তুমি মডার্ন হচ্ছি, মডার্ন হতে পারবো না। না না মডার্ন হতে পারবো না, সেটা ঠিক আছে, মডার্ন হবে যখন তুমি ঘরের ভিতরে থাকো তখন। এবারে একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে, তুমি এইভাবে এই মডার্ন ড্রেস পরে রাস্তাতে হাঁটবা, মানুষ বলবে কি যে মন্ডলবাড়ির বউ যাইতেছে রাস্তা দিয়ে একটা জিমসের প্যান্ট পরে, মানে এটা তো বিদেশ না, এটা বাংলাদেশ, এজ এ গ্রাম। ঠিক আছে বুঝতে পারছি এটা গ্রাম, কিন্তু তুমি যে আমি তো তোমার টাকা দিয়ে এত সুন্দর করে সাজছি, এটা যদি মানুষ দেখতে না পারে তাহলে একটা পরে লাভ টাকা। হ্যাঁ আচ্ছা তুমি যখন আমাকে ফোন দিতা, মেসেজ করতা, কল দিতা, বলতো টাকার প্রয়োজন, টাকা দাও, টাকার প্রয়োজন, টাকা দাও, আমি তো অনেক টাকা দিছি, তুমি আমার কাছ থেকে কি জানো জমি কেনার কথা বলে টাকা নিছো, কোথায় জমি কিনছো? চলো এখন নাস্তাও খাবো না, আগে ওই জমি দেখবো তারপরে নাস্তা খাবো। এখন পারবো না, এখন আমার অনেক কাজ আছে, আমার জন্য একটা মানুষ দাঁড়ায় আছে, ওনার সাথে একটা মিটিং আছে। মানে আমার থেকে ওই মানুষটা তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল, গুরুত্বপূর্ণ, মানে বুঝলাম না আশ্চর্য। এত প্রশ্ন উত্তর তো আমি দিতে পারবো না, আমার সময় যাচ্ছে। আমার সব টাকা দিয়ে তো জমি কিনো নি, তাহলে এই টাকাগুলো কোথায়? আচ্ছা শুনো, এখন একটা শুভ কাজে যাচ্ছি, তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো, বুঝতে পারছো? শুভ কাজ, তুমি এখানে দাঁড়ায় থাকো, আমি তুমি কতগুলো লাগবে আর এই যেতে তোমার স্বামীর সাথে বাসা থেকে ঝগড়া করে আসলাম, আল্লাহ জানে কপালে কি আছে। থাক সমস্যা নাই, স্বামীর সাথে ঝগড়া করতে তাতে কি হয়েছে, ও তো আমাকে বিয়ে করবে, আর আমি আসতে বাচ্চাতে সব কিছু ছেড়ে ওর সাথে পালাইয়া যাবো, তো এখন আসতে চলে কেন? এই যে আগে এসে দাঁড়াই রয়েছো, তোমার এতক্ষণ আসার সময় হলো, তুমি জানো কতক্ষণ ধরে এসে দাঁড়াই রয়েছি? আচ্ছা এখন বুঝতে পারছি আমি কি জন্য ডাকছো সেটা বলো। শোনো আমি তোমার জন্য সব কিছু ছেড়ে চলে আসছি, চলো আজকে আমরা বিয়ে করবো, কাজের বিষয়, চলো দাঁড়াও। বিয়ে? আমি বিয়ে করবো তোমাকে? তোমাকে আমি বিয়ে করবো? এটা কখনো হবে না। কেন, তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসি? আমি ভালোবাসছি তোমাকে না, তোমার টাকাকে। তুমি তোমার স্বামীর টাকা আমাকে এনে দিতে পারছো, আমি তোমাকে বিয়ে করবো। আমার টাকা যে তুমি অন্য কোনো পুরুষকে দিবা না সেটার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা? দিতে পারবা না, তাহলে আমি কেন তোমাকে বিয়ে করবো? তো আসলে তোমার চরিত্রটা ঠিক নাই, তোমার স্বামী তোমার কাছে এত টাকা পয়সা পাঠাইছে, সেই টাকা পয়সা তুমি আমার কাছে এনে দিছো, মানে সে যে কষ্ট করে টাকা পয়সা কামাই করে দিছে তোমারে, তুমি তার প্রতি কোনো সহানুভূতি দেখাইছো? তার টাকা পয়সা তুমি হেফাজত করছো? করো নাই। তাহলে তোমার মতো চরিত্রের একজন মেয়ে নিয়ে আমি সংসার কীভাবে করবো? আর আমি যে অনেকটা কষ্ট করে টাকা পয়সা কামাই করে আনবো সেগুলো যে মানুষের দিবা না এ কোনো গ্যারান্টি নেই। তাই তোমার প্রতি মানে আমার কোনো ভালোবাসাই নেই, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। আমি কি করলাম, যে স্বামীটা আমার জন্য কষ্ট করে টাকা অর্জন করে আমাকে পাঠাইতো আমার সুখের দেখার জন্য, আজকে তাকে আমি ধোকা দিয়ে ওর কাছে সবকিছু দিয়ে দিলাম, কিন্তু ও আজকে আমার সাথে আমাকে অস্বীকার করলো। আমি আমার স্বামীর কাছে ফিরে যাই, হাজার এক স্বামী তো ক্ষমা করে দিতে পারে, ক্ষমা না করলে পায়ে ধরে ক্ষমা চাইব। আচ্ছা ইব্রাহিমের কাছে মানে কি বলবো, আমার একদম চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছে। তুমি যেন কোথায় গেলা, তোমার জন্য ইম্পর্টেন্ট একটা শুভ কাজে গেলা, লোক দাঁড়ায় আছে, তারপর চলে আসছো কেন? আমি একটা ভুল করে ফেলেছি। ক্ষমা করে দেবো মানে ভুল করে ফেলছো মানে কি, মানে কি কি ভুল করলা সেটা বলো আগে। আমি না তোমার টাকা পয়সা গুলো না একটা ছেলেকে দিয়ে সব শেষ করে ফেলছি। টাকা পয়সা দিয়ে একটা ছেলেকে শেষ করছো মানে, মানে আমি যা এই পর্যন্ত টাকা পাঠিয়েছি কোনো জমে যাওয়া কিছুই কেন নেই, সব একটা ছেলেকে দিছো, তো ভালো কাজ করছো, ছেলেকে দিছো, ছেলের সাথে যে সংসার করো,
আমার কাছে তো আসার কোনো যুক্তি নেই। না দেখো, আমি অনেক বড় একটা ভুল করেছি, তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ। আমি আচ্ছা দাঁড়াও, সব ভুলের ক্ষমা হয় না। তুমি জানো মানুষ কত কষ্ট করে বিদেশে গিয়ে, আর আমি বিদেশে গিয়ে কত কষ্ট করেছি, সারাদিনে এক বেলা খেয়েছি শুধু। কেন, আমার এই ফ্যামিলিতে তো আর কেউ নেই, আমার একটা ছোট্ট পরিবার, যে পরিবার একমাত্র বোন আর একমাত্র তুমি। মা নেই, বাবা নেই, আমাদের কোনো সন্তান নেই, তো এই ফ্যামিলিতে তো কোনো কিছুর অভাব ছিল না। এই একটা সুখী পরিবারে যখন টাকা চাইতো আমি তখনই টাকা দিতাম। আমি তো কখনো টাকার হিসাব নিতাম না যে তুমি টাকা দিয়ে কি করতেছো। আমি কখনো জিজ্ঞেস করতাম না ওখান থেকে টাকা কি তুমি আমার বোনকে দিচ্ছ কিনা। আমি যা শুনলাম তুমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছো, আমি তো কখনো টাকার হিসাব চাইনি। আমি তো কখনো তোমার কাছে বলিনি যে তুমি এই টাকা দিয়ে কাউকে কিছু দিচ্ছ না কিছু কিনছ, আমি কিছুই জিজ্ঞেস করিনি। তাহলে কেন তুমি এরকম করলে? তুমি জানো প্রবাসীরা কত কষ্টে থাকে, প্রবাসীদের জীবন কত কষ্টের। তারা ফ্যামিলি, পরিবারের আত্মীয় স্বজন সবাইকে ফেলে রেখে একা থাকে, সারাদিনে একবার খায়। কিন্তু তোমাদের মতো বউরা, তোমাদের মতো মেয়েরা সেই টাকার লোভ সামলাইতে না পেরে, স্বামীর সুখ না নিতে পেরে আরেকজনকে স্বামী ভেবে তাকে সমস্ত টাকা পয়সা দেয়, তার সাথে চলে যাওয়ার প্ল্যান করে। কই যাও, তার সাথে যাও, আমি তোমাকে মেনে নিতে পারবো না। ফাঁসি, ওকে চলে যেতে বল, আমি আর বিদেশে যাবো না। আর যদি বিদেশ যেতে হয় আমি তোকে সাথে করে নিয়ে বিদেশ চলে যাবো, তুমি তোমার রাস্তা দেখো। আমি তোমাকে সহ্য করতে পারতেছি না, তুমি যাকে টাকা পয়সা দিছো তোমার আরো টাকা লাগবে, তোমার আরো টাকা লাগবে, লাগলে বলো আমি ব্যাংক থেকে উঠিয়ে এনে দিব, তুমি তার সাথে চলে যাও। আমি আর তোমাকে নিয়ে সংসার করব না, কারণ তুমি যে ড্রেস আপ করে এই বাড়ি থেকে বেরোতে পারছো, তুমি এরপরে আরো বড় কিছু করতে পারবা এটা নিশ্চিত। এরকম আর কিছু বলবো না, তুমি একটু বুঝাও না, একটু বুঝাও। কি বলবো ভাবে, আমি ভুল করছি, আমি আর কখন করবো না। তুমি ভাইয়ের সাথে একবার কথা বলো না ভাইয়া, একটাবারও রিকোয়েস্ট করবে না। ও কি কখনো তোকে ননদের আদর দিছে, কখনো ছোট বোনের আদর দিছে? সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করেছে, কারণ ওর কাছে ছিল সবচেয়ে টাকা প্রয়োজন, আর এই টাকা নিয়ে আরেকটা ছেলের সাথে সংসার করছে। ও সত্যি করে বলতে বল, ও শুধু টাকাই নেয়নি, ওই ছেলের সাথে ও থাক। তুই আমার ছোট বোন, আমি আর সেই কথাটা প্রকাশ করতে চাই না। আর কখনোই কেন, আমি এর পরে থেকে ওর মুখ আর দেখতে চাই না। যা ঘরে যা, যাও বেরো। কত বড় ভুল কাজ করলাম, এত সুন্দর একটা সংসার রেখে এখন কোথায় যাবো?